সরকারি শিক্ষক কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছে বারো শতাংশ মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে মহার্গ ভাতা ঘোষণার পর রাজ্য শিক্ষক কর্মচারী সংগঠনগুলো সরকারকে ধন্যবাদ জানানোর জন্য করেছেন মিছিল কিন্তু একাংশ সরকারি শিক্ষকদের উদাসীনতায় শিক্ষার হাল কতটা মুখ থুবড়ে পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না আর এই খবরটা দপ্তরের অভিভাবক এবং মন্ত্রী মহাশয়ে কতটা খবর রাখছেন সেটা ভাবিয়ে তুলেছে আভামর জনগণকে কারণ বহু স্কুলের এই পর্যাপ্ত শিক্ষক এর উপর আবার শিক্ষকদের গাফিলতি প্রকাশ্যে উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় অভিযোগ মতিনগর স্কুলের তিনজন শিক্ষকের বিরুদ্ধে স্কুলের প্রাথমিক বিভাগে রয়েছেন মাত্র তিনজন শিক্ষক কিন্তু শিক্ষকের দেখা পাওয়া আর ভগবানের দেখা পাওয়া সমান মর্যে হলে শিক্ষক মহাশয় আসন স্কুলে তাও কোনো একজন শিক্ষক এসে এলাকাবাসীকে দেখায় স্কুলে আসেন শিক্ষক মহাশয়রা কিন্তু নিয়মিত তিন শিক্ষক স্কুলে আসেন না বলে লাগাতর অভিযোগ উঠছে এলাকাবাসী এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কচি অভিযোগ স্কুলের চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের দিয়ে চলছে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ক্লাস আর এটাই মতিনগর স্কুলের গুণগত শিক্ষা ব্যবস্থা বলে সরকারের মুখে কালি মাগছে স্কুলের তিন শিক্ষক বাস্তবে এ ধরনের শিক্ষা পরিকাঠামো ভূ ভারতে নজিরবিহীন স্যার তারা মানে আয়ে বা মানে পড়াশোনার কি মানে একটু দেরিতে করে একদিন একটা ক্লাস করা আর কি করে না কতজন স্যার আছে তিনজন নেই তারা অনেক দিন এক দুই জন নাই অনেক দিন তো তো স্কুল কি ভাবে চালাতে তোমরা ক্লাস করো কি করে ক্লাস করা মানে একটা করা ইন্দোনেশিয়ার করে অন্য স্যার আর মানে অন্য স্যার করে না ওয়ান টু ক্লাস তোমরা করাও নাকি না মাঝে মাঝে করে কি সারা যদি কই সারা কইলে সারা কোয়া পড় এক দুই দিন করে এলাকাবাসীর তরফ থেকে আবার কেউ কেউ বিরোধী রাজনৈতিক দলের সুর তুলে বাড়ি ফেরার সময় কোচি কাচাদের সাথে প্রতিনিয়ত টিপ্পনি দিয়ে কথা বলেন। আল্লাহ চাইলে স্কুলের হাল ফিরবে তোমরা কইলে কোন ক্লাস করো 1 2 3

ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কোন দিকে ঠেলে দিচ্ছে সেসব স্কুল শিক্ষক শিক্ষিকারা তা ভাবিয়ে তুলছে এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে অভিভাবক মহলে চরম ক্ষোভ সৃষ্টি হয়ে আছে কেউ কেউ বলছে যদি গুণগত শিক্ষা ব্যবস্থা হয়ে থাকে তাহলে এই কোচি কাচাদের ভবিষ্যৎ অন্ধকারে ঝুঁকবে শ্রীতাপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বসে সাংবাদিক সম্মেলন করা মন্ত্রী বাবুরা দাবি করেন সবকা সাত সবকা বিকাশ এই যদি হয় শিক্ষার হাল তাহলে কিভাবে ছাত্রছাত্রীদের বিকাশ ঘটবে সেটাই এখন প্রশ্ন সরেজমিনে না দেখে স্কুলগুলি নিয়ে গর্ব করলে সমস্যার সমাধান হবে রাস্তাঘাট অবরোধ হবে না চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর পর্যন্ত ক্লাস করাতে হবে না তাদের কিন্তু এই স্কুলে রয়েছে সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা শিক্ষক কর্মচারী এবং মন্ত্রী বিধায়কদের ছেলে মেয়েদের মতোই কোনো বেসরকারি স্বনাম ধন্য স্কুলে বার্ষিক মোটা অঙ্কের বিনিময়ে পড়াশোনা করার সাধ্য নেই অভিভাবকদের কিন্তু তারপরেও শিক্ষা স্বাস্থ্য মৌলিক অধিকার আর এর জন্য সংশ্লিষ্ট দফতরগুলিতে জনগণ ভোট দিয়ে বিধায়ক দ্বারা মন্ত্রী নির্বাচন করে এবং জনগণের পয়সা দিয়ে সরকারি শিক্ষক কর্মচারীদের মাসে মাসে মোটা অঙ্কের বেতন দেওয়া হয় তারপরেও এ ধরনের চিত্র হয়তো কাম্য নয় সম্পন্ন মানুষের কাছে টিভি